আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরে কিন্তু প্রচুর গরম, আর এই গরমে কিন্তু পাতলা মাছের ঝোল হলে বেশ ভালোই লাগে। তাহলে চলুন দেখে নিই খুব সহজে কিভাবে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করতে হবে। ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি ঝিঙে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে খোসাটা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি। সাথে নিয়েছি হাফ কেজি আলু, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু লম্বা সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমি এখানে মাছ নিয়েছি, আমার এখানে প্রায় 800 গ্রাম মতো মাছ আছে। 1 কাপ পরিমাণ টমেটো কুচি নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। আর লাগছে রান্নার তেল। প্রথমে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে আমি খুব বেশি ভাজবো না, 2 মিনিট করে ভেজে নেব। চুলার আঁচটা আমার মিডিয়ামেই আছে। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। ফিরে এলাম আরও 2 মিনিট পর। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। মাছগুলো নামানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং আস্ত জিরে। জিরাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে 5 মিনিট মতো ভেজে নেব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, আমার এখানে 1 টেবিল চামচ মতো আছে। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। এই রান্নাতে আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়া মরিচের পরিমাণটাও বেশি দিতে পারেন। তবে আমার মনে হয় এটা যেহেতু পাতলা মাছের ঝোল তাই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলেই ভালো হবে। আমার আদা এবং রসুনটা খুব ভালোভাবে আলুর সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমার 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আছে। সাথে আছে লবণ, আমি আমার স্বাদ মতোই লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা আপনারা ঝোল যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা ঝিঙে। দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। দেওয়া হয়ে গেলে এটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমি মাছটাকে উল্টে দিচ্ছি না, আপনারা চাইলে উল্টে দিতে পারেন।
ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, 15 মিনিটই আমার ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে যদি মনে হয় সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আরেকটু জাল করে নিতে পারেন। দেখলেন তো কত সহজে কত মজার একটা রান্না তৈরি হয়ে গেল। আর এই গরমে কিন্তু পাতলা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।